ছয় সাংসদসহ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সাক্ষাৎ। রাজ্য সরকারে কেন্দ্রের উচিত সাহায্য নিবিচার। রাজ্য সরকারের স্মারকপত্রত কি টাকার সাহায্য লাগে উল্লেখ নকরিলে। কেবল বান সমস্যাক লৈ প্রধানমন্ত্রীর আলোচনা নহল। স্মারকপত্রত রাজ্য সরকারে নিজের গুণ নিজে গাল। ইয়া প্রধানমন্ত্রীর কাষত সাংসদসহ অসমৰ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীক এখন স্মারকপত্র দিয়ার উদ্দেশ্যে এই প্রতিনিধি দলটো নতুন দিল্লীলৈ গৈছে। প্রশ্ন হয় স্মারকপত্রত কি কি বিষয় উল্লেখ আছে। 5000 কিলোমিটার মঠাউরি পুনর্নির্মাণের আহ্বান। ব্রহ্মপুত্র খননের আহ্বান। জলসম্পদর পাবলগিয়া 1138 কোটি মুক্তি করে দিবলে আহ্বান। কিন্তু কি টাকার বান সাহায্য লাগে তার উল্লেখ নাই। আগলি দিনোঁ মে ইয়ে হামারা মানা হ্যায় কি মাননীয় প্রধানমন্ত্রী জী নে জেসে হামে মদদ কিয়া হ্যায় উসি হিসাব সে হাম ইস সমস্যা কা সমাধান নিকাল পায়েঙ্গে। আর ইসকে লিয়ে মে আসাম কি জনতা কি তরফ সে প্রধানমন্ত্রী জী কো আভার ব্যক্ত করনা চাহতা হুঁ। আজ ভি হাম লোগোঁ নে মিলে থে হামারে মাননীয় সংসদগণ কা সাথ, তো হামারি তরফ সে হামনে এহি আগ্রহ কিয়া কি আগলি দিনোঁ মে হামারি তরফ সে জো ভি কদম উঠায়া যায়গা রাজ্য সরকার কি তরফ সে কেন্দ্রীয় সরকার হামার সে সাথ রহেগা। নাটকীয়ভাবে রাজ্য সরকারে স্মারকপত্র নিজের গুণানুকীর্তন করলে। এই স্মারকপত্র কেবল বান সমস্যার কথা উল্লেখ না, অন্যান্য বিষয় উত্থাপন করেছিল এই স্মারকপত্র। স্মারকপত্র সর্বাচরকার দাবি এই সরকারের দিনক 6500 কোটি টাকার বিনিয়োজন হয়েছে। স্মারকপত্র কাগজ কলর দাবি পুনের উত্থাপন করা হল। সরকারের এই স্মারকপত্র কেবল বানপানীর না, কেবল বানপানী লৈ প্রতিনিধি দলটোৱে কিয় প্রধানমন্ত্রীক লগ নধরলে বুলি প্রশ্ন উত্থাপন হয়েছে। অবশ্যই প্রতিনিধি দলটোৰ লগত থকা সাংসদ আর পি শর্মায় পৃথকভাবে এখন স্মারকপত্র প্রদান করে 10000 কোটি টাকার বান সাহায্য দাবি করে। ব্যুরো রিপোর্ট, আসাম টক।